নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র গুলি নদিয়ার ধানতলা এলাকার ঘটনা স্থানীয় সূত্রের খবর নাকা চেকিংয়ের সময় ধানতলার নিমতলার কাছে একটি বাইক দ্রুত গতিতে নাকা এড়িয়ে এগিয়ে যাচ্ছিল সন্দেহ হওয়ায় বাইকটি থামায় পুলিশ তারপরে দুই বাইক আরোহীর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং পনেরো রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দুই বাইক আরোহীকে ধৃতদের মধ্যে একজনের বাড়ি বেল অন্যজনের বাড়ি ধানতলাতেই পঞ্চায়েত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের এমন ঘটনাকে পুলিশের সাফল্য বলেই দেখছে প্রশাসন